এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন, এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর, দিনগুলি হায় সোনার খাঁচায় সব হারিয়ে মন, রাতগুলো যায় মেঘের কোনায় খোঁজে ফেরে সরি, 20,000 টাকা দিয়ে বিজ্ঞাপনের প্রি প্রোডাকশনের কাজ করা যাবে না। আরে ভাই, 20,000 টাকা লাগবে তো মাইক্রোবাসের ভাড়া দিতে, লোকেশনটা কি করতে যায় তো এই টাকা খরচ হয়ে যাবে। শহরালি, অতিরিক্ত বাড়াবাড়ি করতে আস। কি হয়েছে স্যার? এই যে বিলকিস, হ্যাঁ, একটু আগে কান্নাকাটি করিয়ে গেল, শহরালির সাথে তো সম্পর্ক শেষ। এই শহর তোমার আমার জন্য নয়, আমাদের জন্য আমাদের গ্রামের ওই ছোট্ট ভাঙা বাড়িটি ভালো। এই জন্যই আপনার জীবনে কিছু হয়নি, সারা জীবন খালি ছোট ছোট চিন্তা করেছেন। আমার একটু বড় চিন্তা করতে দেন। ন্যান্সি নানাভাবে কথা বলে মারিয়ামকে ছোট করে, হার্ট করে। হার্ট হবার কিছু নেই আপা, আমি চাই না আমার জন্য ওদের সুন্দর সময় নষ্ট হোক। তুমি যে কেন এত ভালো আবিদের আব্বা! আমার না খুব অবাক লাগছে, তোদের বাসা থেকে যখন আসলাম তখন ডিসিশন ছিল একরকম আর এখনো ছন্ন রকম। আরে বাবা, চেঞ্জ হতে পারে না? হ্যাঁ ঠিক আছে, তুই এক কাজ কর, আঙ্কেলকে আমাদের সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, মানে আঙ্কেল ছাড়া কোনোভাবেই আমাদের সংসার চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কিন্তু আব্বা তো আর আমার কথার বাইরে যেতে পারবে না। আম্মা বলো না যে ওরা তোমার সংসারে থাকবে, তুমি ওদের সংসারে থাকবে না। হ্যাঁ কিন্তু আম্মুকে ম্যানেজ কর। আচ্ছা আমি বলতেছি, কিন্তু তুই আগা। ওকে বাই। তুমি কালই টাকা তুলতে পারবে, সব ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইজান। ভাইজান, আমি জীবনে কোনো দিন আপনার ঋণ শোধ করতে পারবো না। আমার ঋণ শোধ করা দরকার নেই, তুমি ব্যাংকের ঋণটা ঠিকমতো শোধ করো, তা নাহলে আমার সমস্যা হবে আর তোমার সুদ বেড়ে যাবে। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাজও পেয়ে গেছি। কাজ পেয়ে গেছো? কী কাজ? ওই তো মালামাল সাপ্লাইয়ের কাজ, এটাই ভালো। আর তাছাড়া আমি একটা নিজের অফিসও খুঁজতেছি, আজকে একজনের সাথে কথাও বলেছি। বাহ, খুব ভালো খবর, যা ভালো বোঝো তুমি করো। শোনো, তোমার এই ঋণের ব্যাপারে আমি যা কিছু করেছি শুধু বিলকিসের জন্য, মেয়েটা সারা জীবন কষ্ট করেছে, বাকি জীবনটা একটু সুখে কাটাক। আচ্ছা ভাইজান, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি বিলকিসের এত ভালো চান কিসের জন্য? কেন চাইব না, ও এইরকম একটা ভালো মেয়ে, একটা দুঃখী মেয়ে। ও যতটা না দুঃখী তার চাইতে বেশি চালাক। এ তুমি কি বলছো শহর? আমি ঠিকই বলতেছি ভাইজান, অতি চালাকের ফল কিন্তু বেশি ভালো হয় না। এভাবে বলতে হয় না শহরালি। আপনি কি জানেন সে যে আমার সাথে থাকবে না সে কথা আমারে জানাই দিছে, আর অফিসে বলেছে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। ও কিছু না, এটা হয়তো রাগ থেকে বলেছে, আমি তো তোমাদের পাশের রুমেই থাকি, সব কথা শুনতে পাই, কানে তো তুলো দিয়ে ঘুমাই না। ভাই আমার মনে হয় এখানে আর বেশি দিন থাকা হবে না, সে যে কোনো সময় আমারে কাগজ পাঠাবে, মানে ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা আমি সেটা দেখব, তুমি আপাতত একটু চুপচাপ থাকো, চাচা যান কই? বিলকিস আব্বারে ভাত খাওয়াচ্ছে। কি হলো, কিছু বলো না কেন? কথা তো আগেই হয়ে রিস, আগে রিসোর্টের কাজ শেষ হইবে তারপরে গিয়া। আমি তো একটু আগেই কথাটাই বলবো, এখন আমারও মনে হচ্ছে এটা করেই ফেলি, কিন্তু যা প্রবলেমগুলো আছে সেগুলো মীমাংসা না হলে তো বিয়ে করাটা ঠিক হবে না। আম্মু ওইটা আমরা সলভ করে নিব, সমস্যা নেই।
বুঝলাম তো সেই প্রবলেম সলভ করতে পারবি কিন্তু তোর হবু শাশুড়ি যে তোর আই লাইক ইট বলাটা বন্ধ করতে বললো সেটার কি করবি আমু তুমি বুঝতেছো না কেন আমার শাশুড়ি কি আমাদের সঙ্গে থাকবে থাকবে না সো ওই প্রবলেমটা সলভ করা হয়ে যাবে এমনি টেনশন করার কিছু নাই এটা নিয়ে এখন মনে হইতে আছে কথা বলার কিছু নাই পরে কিন্তু সমস্যা হইবে এটা ভালো করে বুঝে লও বুঝেছি আব্বু এসব আমাদের ইন্টারনাল ব্যাপার আমরা সলভ করে নেব আর নতুন বাসার বিষয়টা কি করবি হ্যাঁ আবিদকে বলছি ইনফ্যাক্ট আমরা কালকে থেকে বাসা খুঁজব আর আঙ্গিলকে আমাদের সঙ্গে নিয়ে নিব হেইলে সেটা আর সংসার হইবে না আ হইবে সিরিয়াখানা উনি মানুষটা ভালো সে বিষয়ে বলতে আমার কোনো দ্বিধা নাই কিন্তু আবিদের উপরে মাতব্বরি করতে করতে এমন অবস্থায় পৌঁছেই গেছে কখন যে কি বলে আর না বলে উনি নিজেই বুঝতে পারে না 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 এরকম কথা বলো না উনি অনেক ভালো মানুষ এত ভালো বাবা সবার হয় না এরকম ফ্রেন্ডলি বাবা যদি আমরা পাইতাম তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম আই লাইক ইট আম্মু তুমি আমার মনের কথাটা বলছো আ আর মানে কি আমি তোমার মনের মত আব্বু হইতে পারি নাই আমি ফ্রেন্ডলি না এই যে আব্বু তুমি আবারও অভিমান করতেছো বয়স হইতে আছে না বা এই কালে অভিমান জমে বয়স হইছে মানে তোমার কি এমন বয়স হইছে এখনো তো ছেলেমেয়ে বিয়েই দাও নাই তোমার বললে মনে হয় আমারে ভুল করে ফোন করে হালাইছিলে তো আমারে তো বললা না এই যে বললাম এখন আব্বু বলো না কি করব আবিদকে বলো প্রসিড করতে তোর আম্মু কি বলে আরে তোমার কিছু বলার নাই আমি এখন কিছু বলবো না তোমরা বাড়ি খোঁজো ঠিকঠাক করো গুছাও গাছাও এর মধ্যে যদি রাজিয়া সুলতানা তেমন কিছু না বলে তাহলে আমার অমত নাই বুঝতে পারছো তোমার আম্মুর কথাই আমার কথা কেন আব্বু তোমার নিজের কোনো কথা নাই সংসার তো করতে যাইতে লইছো বুঝতে পারবা অনেক সময় নিজের সব কথা খরচ করতে হয় না কিছু কথা সংরক্ষণ করে রাখতে হয় ভবিষ্যতের জন্য বুঝতে পারবা বুঝলাম না বুঝার দরকার নাই আমরা যা বললাম সেগুলি আবিদকে গিয়ে বল আচ্ছা ঠিক আছে আসি আরে আই লাইক ইট বলে যা আই লাইক ইট স্যার বলো চোখটা খোলেন স্যার আজ আমার শরীর মন কোনোটাই ভালো নেই চোখ খুলে কাউকে দেখতে ইচ্ছে করছে না কিন্তু স্যার আজকে তো আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হবে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে না সব আগামীকাল ট্রান্সফার করে দাও কিন্তু স্যার আপনিই তো বলেন আজকের কাজ আজকেই করতে হবে হ্যাঁ টুমরো উইল নেভার কাম স্যার আপনি বলেন না আমি বলেছিলাম না জি স্যার এক কাজ করো আজ যেহেতু আমার মনটা ভালো নেই তুমি lonelybidi.com এ ফোন দাও অন্য কাউকে আসতে বলো খবরদার খবির যেন না আসে অফিসারে গল্প শুনবেন স্যার কোনো সমস্যা তাহলে তো স্যার অ্যাকাউন্টস থেকে আপনার একদিনের বেতন কাটা যাবে এই সিস্টেম স্যার আপনারই চালু করা প্রতিদিন কে কি কাজ করলো তার ডেটা পাঠানো হয় অ্যাকাউন্টস চিফের কাছে তারপর যদি দেখে সারা দিন কোনো এমপ্লয়ি কাজ করে নাই তাহলে স্যার তার বেতন কাটা হয় না 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 এই অবস্থা তো চলতে আচ্ছা কাটা কাটুক আজকে আমার মনে ভালো নেই তো এই লোনলি বিডিতে ফোন দাও প্লিজ আচ্ছা স্যার হ্যালো lonelybidi.com জি আমি বাবুরান কোং থেকে বলছি নাবিলা জি বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনারা lonelybidi.com থেকে একজনকে পাঠান আমার স্যারের সাথে গল্প করবেন কিন্তু আগে যাকে পাঠিয়েছিলেন খবি স্যার তাকে পাঠাবেন না নতুন কাউকে পাঠান রিপিট করবেন না হ্যাঁ জি ম্যাম তো আপনার স্যার মেল না ফিমেল জি মেল থ্যাংক ইউ কখন পাঠাতে হবে জি এখনই পাঠিয়ে দেন আসতে যতক্ষণ সময় লাগে ঠিক আছে ম্যাম বাই আচ্ছা শুনুন একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন প্রয়োজনে গাড়ি ভাড়া আমরা দিয়ে দেব জি কার সাথে কথা বললা মনে হইল lonelybidi.com এর ক্লায়েন্ট জি চাচা বাবুরান কং খবর গিয়েছেন বেশ কয়েকবার ওনাদের কলে এবার অন্য কাউকে পাঠাতে বলেছেন আমি ব্যাপারটা বুঝতেছি না খবি সাহেব কি ঝামেলা করতেছে এর আগে ক্লায়েন্টের মেয়ে অথবা অন্য কেউ ফোন করে জানালো খবি সাহেবকে এখানে
পাঠাবেন না আর আমাদের পাঠাতে নিষেধ করছি বা কমপ্লেইন করছি এটাও তাকে বলবেন না জি চাচা আপনি না খবর কি নিয়ে বেশি লাফান চাচা কি গেরা কলে পড়লাম বলো তো দেখি হ্যাঁ দুই জায়গা থেকে ও অভিযোগ আসলো ওনারা তো সার্ভিস চাচ্ছে এখনি কাউকে পাঠাতে হবে বলেছে প্রয়োজনে গাড়ি ভাড়াও দিয়ে দিবে তাহলে কি আর করা আমাকে যেতে হবে চাচি মানা করবে না তোমার কি বাসায় আছে নাই সে তো একদিনে ধরে যতপুর গেছে রাত্রে ফিরবে আর তার কালকে সকালে অফিসের কাজ ঠিক আছে আপনি তাহলে চলে যান আমি আপনাকে ঠিকানা সেন্ড করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তাই যান তাহলে ঠিক আছে আমি তোমাদের কোনো কথা শুনতেও চাই না জানতেও চাই না বাবা হিসাবে তোমরা যদি আমাকে মানো তাহলে আমি কিছু কথা বলবো তোমাদের মানতে হবে আব্বা আপনি বলেন মরে শুনতে আছি সহরালি কি আমি বলবো আব্বা আপনি কি বলবেন সেটা আমি জানি বাপ মা তার সন্তানরে কি বলে সেই পুরোনো আমল থেকে একই ঘাজর ঘাজর একই কথা সেটা আমি জানি অতএব আমি বুঝে গেছি আপনি কি বলবেন আপনার বলার কোনো দরকার নেই ব্যাস এটা তুমি কিরম কথা বললে এরকম পরিবর্তন হবে তোমার ঢাকা শহরে এসে জানলে আমি তোমারে কোনোদিনও ঢাকা আসতে দিতাম না আব্বা আপনি আমার ভুল বুঝবেন না আমি আপনার বিষয়টা খোলাসা করে বলি না তোমার আর খোলাসা করার দরকার নেই আব্বা মুই তো অফিসে যাবো আমি কি বাইরে হব শহর আলিও তো অফিসে যাবে একসাথে যাও না বা আমার ওই ব্যাংকের লোন পাস হয়ে গেছে আমি ইচ্ছা করলে পরে এখনই টাকা তুলতে পারবো ওই অফিসে যাওয়ার আগে সেই অফিসে যাবে বসতে হবে আলোচনা করতে হবে তারপর আমি বিলকিসের সাথে নিতে পারবো না আব্বা মুই আসি আব্বা আজকে আমি আপনার টাকা পয়সা সব দিয়ে দিচ্ছি আপনি গ্রামে চলে যান যে ঝামেলা হয়েছে সেই ঝামেলাগুলো মিটায় ফেলেন আমার টাকা পয়সার দরকার নাই কি বলতেছেন আব্বা আপনি না টাকার জন্য আইছিলেন হ্যাঁ আসছিলাম কিন্তু এখন আর টাকা নেব না তুমি আগে ঠিক হও তখন দিলি নেব তার আগে না আচ্ছা আব্বা আপনার কি হয়েছে বলেন তো বিলকিস বেশ ভালো করে আপনার মগজ ধোলাই করেছে তাই না শহরালি কথা কিন্তু বুঝে বলবা হুম অনেক বলছো স্বামী ছেলা সম্মান দিয়ে মেনে নিছি এখন যেহেতু একসাথে থাকবো না হে সিদ্ধান্ত লই ফেলাইছি তখন কিন্তু একটা কথাও সারি বলবো না হুম বুঝে শুনে কথা বলবা কিন্তু স্যার ও স্যার চোখ খুলে না না আমি চোখ খুলব না যতক্ষণ পর্যন্ত lonelybiddy.com থেকে লোক আসে আমি চোখ খুলব না সেটাই তো স্যার lonelybiddy.com থেকে লোক হাজির তাই নাকি এই যে স্যার ও ওনে আমি বাবর বাবর অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান আমি তো ওলেমান মির্জা ফ্রম lonelybiddy.com নাইস মিটিং ইউ সেম টু ইউ স্যার তাহলে আপনারা গল্প করেন আমি তাহলে আসি স্যার না 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 বিলা তুমি থাকো তোমারও গল্প শোনা দরকার কাজ দেবে তাছাড়া আমি যখন গল্প করব তখন তুমি আমাকে চিনাবাদাম খুলে খুলে দিবে আমি খাবো আর গল্প শুনবো তাহলে তো স্যার চিনাবাদাম আনাতে হয় আরে বাবরের সব কিছু ঠিক মতো থাকে আমার ড্রয়ারে দেখো আছে পেয়েছো জি স্যার এই যে স্যার ঠিক আছে যখন গল্প শুরু তখন তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে কেমন গল্প শুনতে চান ইন্টারেস্টিং কিছু ঠিক আছে চেষ্টা করি করেন ধন্যবাদ ওয়েলকাম ধন্যবাদ ওয়েলকাম আরে ভাই আমি বলি ওয়েলকাম আপনি বলেন ধন্যবাদ এইভাবে ধন্যবাদ ওয়েলকাম চলতে থাকলে তো আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনাকে তো পেমেন্ট করা হবে আওয়ারলি বেসিসে আচ্ছা ঠিক আছে তুমি সারেন কাজে আস আরে কাছে আসছেন কেন আপনি তো কাজে আসতে বললেন আরে আমি বলছি কাজে আসেন মানে কাজেতে আসেন ও আচ্ছা ঠিক আছে শুরু করি তাহলে আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানের কাজটা কি আমার প্রতিষ্ঠানের কাজ কি সেটা আপনি আমার পিএস এর কাছ থেকে জেনে নেবেন যদি ততক্ষণ পর্যন্ত আপনার জানার আগ্রহ থাকে জি কাকা
সলমন কাকা আপনি এখানে? আমার খোঁজে এসেছেন? ওহো, আমার আসলে ফোনটা বন্ধ ছিল তো। তো কোনো সমস্যা হয়েছে কাকা? নাবিলা স্যার, এটা তো দেখি চাচা ভাতিজা আমার গল্প শোনায় বাধা সৃষ্টি করতেছে। এই বাবরান কোম্পানির কর্মকর্তা কর্মচারী একটা কি লেখা আছে স্যার? বাবরান কং কর্মকর্তা কর্মচারী অ্যাক্ট 1978 এ স্পষ্ট করে লেখা আছে, যদি বাবরান কং এর কোনো কর্মকর্তা কর্মচারী উদ্যতন কিংবা অদস্তন কর্মচারীর কাজে বাধা সৃষ্টি করে কিংবা অশোভন উক্তি কিংবা অঙ্গভঙ্গি প্রদর্শন করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ ব্যবস্থাটা কি হবে সেটা একটু পরিষ্কার করে বলে দাও স্যার। যথাযথ ব্যবস্থার কোনো ব্যাখ্যা তো নাই স্যার। কেন নাই? কারণ স্যার, আইন আপনার তৈরি করা, কোম্পানি আপনার। নাই কারণ, যথাযথ ব্যবস্থা নির্ভর করবে ভিকটিম কতটা আঘাত প্রাপ্ত হয়েছেন তার উপর। তাহলে স্যার, বিষয়টা যেহেতু আপনার সাথে ঘটেছে, আপনি স্যার এই বিষয়টা নিষ্পত্তি করে ফেলেন স্যার। একদম ঠিক বলেছ। কবির, তুমি সোজা হয়ে দাঁড়াও। অফিসের ডেকোরাম নষ্ট করা, অফিসের কাজে কর্মে বাধা সৃষ্টি করা, এই জন্য তোমাকে সাজা পেতে হবে, সাথে তোমার কাকাকে। আপনি এখানে ডিউটি করছি lonelybeauty.com-এ। ও, কি ডিউটি করলেন? সকাল সকাল একটা কল, আঙ্কেল গেছেন সেই কলে অ্যাটেন্ড করতে। বাসায় কেউ নেই? আবিদ আছেন, নাস্তা করে ওনার রুমে আছেন এখন। ও আচ্ছা, মানে আর কেউ নেই? আন্টি তো জয়দেবপুর গেছেন অফিসের কাজে, আর বুয়া কিচেন পরিষ্কার করছে। বুঝতে পেরেছি। আপনার সোলো চাচা যেহেতু এখানে নেই, আপনার এতক্ষণ এখানে থাকা ঠিক হয়নি। সোলো চাচাই তো বলে গেলেন তুমি থাকো, আবিদ ঘুমাচ্ছে, আমি না থাকলে গেট খুলবে কে বুয়া আসলে? ও, আপনি গেট খোলার জন্য আছেন? পাশাপাশি লোনলি বিডির কল অ্যাটেন্ড করছি। সেটা তো নিজের বাসা থেকেও করা যায়। তা করা যায়, কিন্তু সোলো চাচা বলে গেলেন যে তাই। আমার মনে হচ্ছে আপনার এবার চলে যাওয়াই ভালো। আমি যেহেতু চলে এসেছি, বাকিটা আমি সামলে নেব। বুঝলাম না। একটা কল আছে, আপনি সেখানে চলে যান। মানে আপনাকে আমি অ্যাড্রেসটা সেন্ড করছি, ভদ্রমহিলা খুবই আপসেট, ওনাকে একটু এনকারেজ করেন। ঠিক আছে, আমি তাহলে আসি, আপনি অ্যাড্রেসটা সেন্ড করে দেন। শিওর করছি। আমি ঘুমাচ্ছিলাম, পরে আমাকে ঘুম থেকে ডেকে তুললো। তাই, তারপর? তারপর কি, আমাকে বললো যে ফ্রেশ হয়ে নেন, পরে আমার ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে দিল। আচ্ছা, তারপরে? তারপর আর কি, টাওয়েল খুঁজে পাচ্ছিলাম না, আমাকে টাওয়েল খুঁজে দিল। তারপর কি করছে? তারপর কি, ওই যে রান্নাঘরে গেল নাস্তা বানালো আমার জন্য। রিয়েলি? আই লাইক ইট। বাহ, তুই এটা লাইকও করিস। তারপর? তারপর চা বানালো, এর মধ্যে আবার কারেন্ট চলে গেল, তো মোবাইলে টর্চ অন করে রাখলাম, আমি নাস্তা খেলাম। বাহ 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 বাহ, খুব ভালো দোস্ত। আমরা কিন্তু এই অনামিকাকে আমাদের সাথে রেখে দিতে পারি। মানে? মানে বাসার সব কাজ করে দেবে, কাজ তো ভালো করতে পারে মেয়েটা। ফাজলামি করিস? তাহলে এতক্ষণ তুই যেটা বললি সেটা কি? ফাজলামো? মানে? মানে আবার কি, সে ড্রয়িং রুমে বসেছিল, আমার সঙ্গে তার হাই হ্যালো হয়নি। ঠিক আছে, আমি আসি। মানে? আমি আসি, এই বিষয়টা আমি ভালোভাবে নিতে পারলাম না। আরে শুন, দাঁড়া। আপনি স্যার এলিয়েনদের নিয়ে ভাবতে পারেন, মানুষের জন্য তো অনেক কিছুই করলেন, এই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ জীব, স্বার্থপর। আপনার মতো মহানুভব মানুষ এই বিশ্বটা ধারণ করতে পারবে না, কাজে আপনার স্থান মঙ্গল গ্রহ কিংবা চাঁদে। আপনি বুকিংটা দিয়ে দেন। নাবিলা, দেখো দেখো, কবির তুমিও শোনো, হ্যাঁ, কারোর উদ্দেশ্যে কি আছে সেটা বোঝা মুশকিল। ওনার আগমন আমার জন্য যেন গোলাপের সুবাতাস। স্যার, বাতাসে তো গোলাপ নেই, শুধু সীসা সীসা। বেশি কথা বলে স্যার। নাবিলা? জি স্যার। ওনার প্রস্তাবটা
প্রস্তাবটা নিয়ে ভাবা যেতে পারে। ভাবেন স্যার। আরে ভাববা তো তুমি। তুমি ভাববা আর আমারে বলবা কোনটা আমার জন্য করা উচিত কোনটা করা উচিত না। কারণ বিষয়টা হচ্ছে এলিয়েনদের নিয়ে। স্যার আমি যতদূর জানি এলিয়েনরা খুবই পরোপকারী হয়। ভালো। আচ্ছা এলিয়েনদের কি চুল আছে? আছে। দাঁত আছে? আছে, তবে ত্রিভুজাকৃতির। ত্রিভুজাকৃতির? বেশ ভালো। হাত পা সবই আছে। তাহলে আমার মনে হয় আপনি দায়িত্বটা নেন। কি দায়িত্ব? এলিয়েনদের নিয়ে আমি বাবর অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরি করতে চাই, মঙ্গল গ্রহে অথবা চাঁদে। যেখানে সুযোগ পাবো সেখানে বাবর অ্যান্ড কোম্পানি দাঁতের মাজনের ফ্যাক্টরি করবো। স্যার আমার মনে হয় কি প্রথম দিকে ওদেরকে বোঝাতে একটু সমস্যা হতে পারে, এই জন্য স্যার আমরা প্রথম মাসটা ওদের দাঁতের মাজন ফ্রি দিয়ে দেবো। ওদের যত খুশি দাঁতের মাজন নেবে আর দাঁত বেরাস করবে। তুমি তো আসলে খালি ফ্রি নিয়ে ফ্রি খাওয়াইতে খাওয়াইতে মানুষের জিব্বা তুমি এত লম্বা করছো, যখন তারা মাজন কিনতে যায় তখন ভাবে এটা আমি পয়সা দিয়ে কিনবে কেন, এটা তো মাগনাই পাওয়া যায়। হ্যাঁ নাবিলা? স্যার আমার মনে হয় ফ্রি দেওয়া যেতে পারে, কিন্তু একটার সাথে একটা, তা না হলে এগুলো খাওয়া মনে করে যদি এলিয়েনগুলো খাওয়া শুরু করে দেয় তা তো স্যার পেটের সমস্যা শুরু হয়ে যাবে। আচ্ছা খারাপ খারাপ খারাপ। আচ্ছা সুলাইমান সাহেব, এলিয়েনদের কি পেট আছে? নাবিলা স্যার তুমি গেটে বলে দাও, আমি না বলা পর্যন্ত উনি এখান থেকে বের হবে না। আঙ্কেল নেই বাসার মধ্যে, ওই মেয়েটা এখানে এসে কেন থাকবে? আরে বাবা বাসায় তো ভুয়া ছিল, আর আমি তো ওই মেয়ের সাথে যে গল্প করি নাই। তো গল্প করতি, মানা করছে কেউ তোকে? একটা কোম্পানির চেয়ারম্যান হোক, সেটা দাঁতের মাজনের কোম্পানি, তার সাথে বেয়া দবি, তাকে আন্ডার এস্টিমেট করা। শহর আলীকে সাইজ করতে গিয়া আবার আমরা যেন সাইজ নেমে যায়। মানে যে কটা ক্লায়েন্ট সে আনছে সে যদি এখন আনিতে না থাকে তাহলে তো সে তো ঝামেলা করতেই পারে। দুম্বার মাংসের বারবিকিউ সাথে স্পেশাল তন্দুরি, বাবা বাবা। আরে নাবিলা আমার তো এখনই খেতে ইচ্ছে করছে।